স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা যদি তৈরি করতে চাই, কোরআনে কারিমের একটি আয়াতের উপরে আমরা আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিবে। ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা না থাকে, ঘরের ভিতরে দামি দামি আসবাব পত্র থাকলেও কিন্তু এই ঘরের ভিতরে সুখ শান্তির কখনো আশা করাও যায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, দামি বিছানার ভিতরে সুখ নাই, দামি দামি আসবাব পত্রের ভিতরে সুখ নাই। আসল সুখ হলো যদি দুইজন স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসে মহাব্বত করে, ঘরের ভিতরে সামানা না থাকলেও ঘরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে এয়ার কন্ডিশন ছিল না। রাসূলের ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকা দামের খাট ছিল না। রাসূলের ঘরের ভিতরে দামি দামি বিছানা ছিল না, কিন্তু ঘরের ভিতরে মহাব্বত আর ভালোবাসায় ভরপুর ছিল। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিবাহ করেছিলেন। রাসূলের কোটি কোটি টাকার মালিক ছিল, এই জন্য রাসূলকে বিবাহ করেন নাই, বরং রাসূলের আখলাক দেখে, রাসূলের উত্তম চরিত্র দেখে, রাসূলের মহান চরিত্র দেখে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি মোর চরিত্র! আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কোরআনই সার্টিফিকেট দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি, সেই মহান চরিত্র হওয়ার কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে ভালোবেসেছিলেন, রাসূলকে বিবাহ করেছেন। তিনি মক্কার ভিতরে কোটি কোটি টাকার মালিক ছিলেন, কোটিপতির সন্তান, কোটিপতির মেয়ে, কোটিপতি খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে বিবাহ করেছিলেন। বিশ্বনবীর মাও নাই, বাবাও নাই, বিশ্বনবীর দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, এতিম নবীকে বিবাহ করেছিলেন। অর্থনৈতিক স্বাবলম্বীর দিকে তাকায় নয়, রাসূলের চরিত্রের দিকে তাকায়। রাসূলের ঘরের ভিতরে কেমন, স্বামী স্ত্রীর ভিতরে কেমন ভালোবাসা ছিল, ও পর্দার অন্তরালের মা বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী যখন পাহাড়ে ধ্যান করতেন, মক্কা থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্বে জাবালে নূরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উঠে ধ্যান করতেন। জাবালে নূর পাহাড়টা জমিন থেকে প্রায় 1000 ফিট উঁচু। ওই 1000 ফিট উঁচুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাইতেন, আর নবীজি সেখানে যখন ধ্যান করতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য খাবার নিয়ে যাইতেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের হাতে খাবার রান্না করে সেই 1000 ফিট উঁচু পাহাড়ে পৌঁছতেন, মক্কা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাহাড়ের উপরে উঠতেন, এখনই তো রাস্তা আছে, এরপরও 1000 ফিট পাহাড়ের উপরে উঠলে অনেক কষ্ট হয়, যুবকরা পর্যন্ত উঠতে কষ্ট পায়, কিন্তু খাদিজাতুল কুবরা তখন তো কোনো রাস্তাও ছিল না। ওই কণ্টকময় এই পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার নিয়ে উঠতেন,
মাঝে মাঝে খাদিজাতুল কুবরার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে যাইত, কারণ বিভিন্ন কাটাদার গাছ ছিল, এর কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না শরীর থেকে বিভিন্ন সময় আঘাত কে রক্ত বের হতো। খাদিজাতুল কুবরা অনেক সময় তিন বেলাও সেখানে খাবার পৌঁছে দিতেন, কেমন মহব্বত কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একদিন খাবার নিয়ে যায়, দেখি আম্মা জান খাদিজার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরতেছে। বলে আপনার শরীর থেকে কেন রক্ত ঝরে? বলে যখন পাহাড় বেয়ে উঠি, পাহাড়ের কাঠাদার বিভিন্ন গাছের ডালগুলো কাঠাগুলো লেগে যায়, আমার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে গেছে। বিশ্বনবী বলেন, এত কষ্ট করে আপনার খাবার আর কি প্রয়োজন? আম্মা জান বলেন, অগণবী আপনার মাও নাই আপনার বাবাও নাই, এই মক্কা নগরীতে আপনার আপনজন বলতে কেউ নাই, এই জন্য আমি আপনার খাবারগুলো পৌঁছে দেই, আপনাকে চোখে চোখে রাখি যেন মক্কার দুষ্ট লোকের আপনার কোনো ক্ষতি সাধন করতে না পারে। আম্মা জান খাদিজাতুল কুবরা এত কষ্ট করে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এত খুশি হলেন, জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন রাসূলের কাছে গিয়া, বলো নবী আপনার খাদিজা আসতেছে গো নবী, আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আপনার খাদিজাকে একটা সুসংবাদ আপনি বলে দিয়েন। বলে কি সংবাদ ও জিব্রিল? বলে আপনার খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার! আপনার খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরা কষ্ট করে যখন বিশ্বনবীর কাছে আসলেন, যা বলে নূরে যখন উঠলেন, আল্লাহর নবীর মুখে কাবার রুটিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর নবীর মুখে দেয়। এবার খাদিজাকে ডাক দিয়া বলো, খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে পানি বের হয় আর ডাক দেয়া বলে, নবী আল্লাহর সালামের জবাবটা আমি কিভাবে দিব, ওই বাসা তো আমার জানা নাই, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা ওগো নবী আপনি নিজে দিয়ে দে। অনেক সময় বিশ্বনবী খাদিজাতুল কুবরার দরজায় নক করতেন, যত গভীর রজনী হোক সাথে সাথে দরজাটা খুলে যাইত। আল্লাহ নবী বলতেন, খাদিজা আপনি কি ঘুমান না? বলে কিভাবে আমি ঘুমাইব গো নবী, চতুর্দিকে আপনার শত্রু, আপনি যখন দরজার কিনারায় এসে আমাকে ডাক দিবেন, সময় মতো দরজা যদি না খুলতে পারি, আপনি যদি আমার প্রতি রাগান্বিত হন, আমার আল্লাহর প্রতি রাগান্বিত হয়ে যাবেন, এই জন্য যতক্ষণ আপনি বাহিরে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি, আমি দাঁড়ায় থাকি অপেক্ষা করি কখন আপনি আসবেন, আপনি আসার আগ পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। আম্মা জানা নবীজিকে বড় ভালোবাসতেন, বড় মহাব্বত করতেন। সে খাদিজাতুল কুবরা
দুনিয়া থেকে যখন বিদায় নেবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের ভিতরে কেমন কষ্ট পেয়েছেন খাদিজাতুল কুবরার অন্তরের ভিতরে কষ্ট নবীকে ছেড়ে চলে যাবেন একা একি নবীকে কার কাছে রাখবেন মক্কার অবস্থা তো ভালো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা খাদিজাতুল কুবরাকে বড় মহব্বত করতেন বড় ভালোবাসতেন খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবেন আল্লাহর নবী রাসূল আরবি গোড়ের ভিতরে প্রবেশ করলেন দেখে খাদিজা কাঁদতেছে ফাতিমাতুজ জোহরাও কান্দে ডাক দিয়া বলেন ওগো খাদিজা তুমি কেন কান্দ বলে নবী আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিছু শর্ত আছে শর্তগুলো যদি আপনি পালন করার প্রতিশ্রুতি দেন তাহলে আমি আমার কান্না বন্ধ করব বলে কি শর্ত বলো ওগো খাদিজা আমি তোমার সবগুলো শর্ত পূরণ করব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব কবরের আজাবের ভয় হয় কিভাবে এক কবরের ভিতরে আমি থাকব আমার দাফন কাফনের জন্য আপনার একটা জুব্বা মুবারক আপনি দিয়ে দিবেন আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে আজাবের ফেরেশতা আমাকে আক্রমণ করবে না বিশ্বনবী বললেন তোমার এক নম্বর শর্ত মঞ্জুর এবার বলো দুই নম্বর কি শর্ত গো খাদিজা দুই নম্বর শর্ত হলো গো নবী আমার জানাজা আপনি নিজে পড়াইবেন নিজের হাতে আমাকে আপনি কবরে রাখবেন বলে ঠিক আছে তোমার শর্ত পূর্ণ করব অবশ্যই তোমার দ্বিতীয় শর্ত আমি পূর্ণ করার প্রতিশ্রুতি নিলাম এবার বলো আর কি শর্ত আছে বলে তিন নম্বর শর্ত নবী আমাকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পর সকল মানুষ যখন চলে যাইবে আপনি কিন্তু চলে যাবেন না কারণ ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুলুল লাযী বুয়িসা ফীকুম যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্নের উত্তরগুলো আমি কিভাবে দিব প্রশ্নের উত্তরগুলো আমার যদি স্মরণ না হয় গো নবী তাহলে তো আমি দড়া খেয়ে যাব আমার পক্ষ থেকে প্রশ্নের জবাবগুলো আপনি নিজে দিয়ে দিবে বিশ্বনবী মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও খাদিজা যাও তোমার তিনটা শর্ত আমি পূর্ণ করব খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক তার কাফনের কাপড়ের জন্য দিলেন নবীজি নিজে কবরে নাকলেন দাফন কাফনে অংশগ্রহণ করলেন দাফন কাফন যখন হয়ে গেল এবার সবাই গন্তব্যস্থানের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন নবী চলেন চলেন সবাই চলে গেছে আপনি এখনো কেন কবরের পাশে বসে আছেন বলে আবু বকর ওমর তোমরাও চলে যাও আমাকে একে একে এখানে থাকতে দাও সবাই চলে যাও সবাই চলে গেল বিশ্বনবী রাসূল আরবি খাদিজাতুল কুবরার কবরের পাশে বসে আছে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো দিয়া দিবেন
দীর্ঘক্ষণ পর জিব্রাইল আমিন আগমন করলেন, ডাক দিয়া বলেন, ও নবী সবাই চলে গেছে, আপনি কেন বাড়িতে যান না, আপনি কেন কবরের পাশে বসে আছেন? এবার বিশ্বনবী ডাক দিয়া বলে, খাদিজার সাথে আমি ওয়াদা করেছি, তার কবরের মুনকার নাকির প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিব, মুনকার নাকির প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, নবী আপনি যদি এখানে থাকেন মুনকার নাকির কবরের ভিতরে ঢুকবে না, মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে আসবে না। আবু নবী আপনি খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে বসে আছেন, আপনি বাড়িতে চলে যান, আপনার খাদিজার প্রশ্নের জবাবগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়ে দিবে। কেমন ভালোবাসা ছিল তাদের ভিতরে। খাদিজাতুল কুবরা যদি দুনিয়াতে জীবিত ছিলেন, মক্কার লোকেরা বিশ্বনবীকে কিছু বলতে পারেন নাই, কারণ খাদিজাতুল কুবরাও তো কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু কোটি টাকার সম্পদ আল্লাহ নবীর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য তিনি কুরবান করে দিয়েছিলেন। এই জন্য ঘরের ভিতরে যদি আমরা শান্তি চাই, নবীজির স্ত্রীরা নবীজিকে যেমন মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তাদেরকে ফলো করতে হবে, তাদের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে বড় মহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের হাতে গোসল করায় দিতেন, ডোলে ডোলে গোসল করাইতেন, মেসো একটা নিজের দাঁত দ্বারাতে কামড়াইয়া মসৃণ করে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকাকেও বড় ভালোবাসতেন, বড় মহাব্বত করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো বিশ্বনবী আমি যে গ্লাস ধরাতে পানি পান করেছি, যেই অংশে ঠুট লাগায় পানি পান করেছি, আল্লাহ নবী আমার হাত থেকে গ্লাসটা নিয়েও, আমি যে অংশে টুট লাগাইছি নবীজি নিজে সে অংশে টুট লাগায় পানি পান করেছেন, সুবহানাল্লাহ। আমি গোশতকে যখন হাড় চাবাইতাম, আমি যে অংশ চুষতে শুরু করতাম, আল্লাহ নবী আমার হাত থেকে ওই হাড়ের অংশটা নিয়ে ওই জায়গায় নিজে চুষতে শুরু করতে। কেমন মহাব্বত ভালোবাসা তাদের ভিতর ছিল, সংসারে ছিল। আজকে যদি আমরা আমাদের সংসারে এমন ভালোবাসা তৈরি করতে চাই, রাসূলের সুন্নাহ আমাদের গড়ের ভিতরে জারি করতে হবে। স্ত্রীকে মারা যাবে না, ব্যত্রাঘাত করা যাবে না, স্ত্রীকে নসিহা করতে হবে, স্ত্রীকে বোঝাতে হবে। স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, বুঝের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে তাকে ঠিক করতে হবে, সাবধান, তাকে আঘাত করা যাবে না। নবীজি কখনো তার স্ত্রীদেরকে আঘাত করেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা সবাই চায়, ঘরটা যেন শান্তির টুকরা হয়ে যায় এটা সবাই চায়। আমরা যদি স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা চাই, তাহলে বেশি বেশি আমরা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করব। কোরআন কারিমের সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কলিজাটাকে ঠান্ডা করে দিবেন, স্ত্রীকে আমার জন্য চোখের শীতল বানায়া দিবেন, সন্তান সন্ততিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনদার ইমানদার বানায়া দিবেন, স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনদার মুত্তাকি হিসেবে কবুল করে নিবে। এই জন্য আমাদের সম্পর্ক কোরআনের সাথে আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলব। আর নবীজির সহধর্মিনী যারা ছিলেন তাদের সংসার ফলো করব, অনুসরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে প্রশান্তি দান করবেন, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা তৈরি হবে, কখনো ঘরের ভিতরে অশান্তি হবে না, স্বামী স্ত্রীর ভিতরে কখনো ঝগড়া ফাসাদ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রতিটা ঘরকে শান্তির টুকরা বানিয়ে দেন। আমরা সকলে পড়ছি আমিন।